আরে সেরা সেরা নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো 14 ফেব্রুয়ারি, আর ওখানে আমরা আয় পড়লাম মাতৃপুরেশ্বরীর মন্দিরে। আসলে 16 ফেব্রুয়ারি আমরা বিবাহবার্ষিকী, তো সেদিন তো যেতাম না, এলে ভাবলাম আজকে আয় পড়ি। আসলে 16 ফেব্রুয়ারি কিন্তু আমরা 18 বছর কমপ্লিট হয়ে যাবো। দেখতে দেখতে কাজ্যা কীর্তন করতে করতে কেমনে কেমনে কাটাইছি আমি ঠিক নিজেও জানি না। যাই হোক, বেচারা কইতার ও বেচারা কেমনে কাটাইতেছে। তো মায়ের চরণে প্রণাম করলাম, মায়ের থেকে আশীর্বাদ নিলাম। আপনারাও সবাই আশীর্বাদ করবেন, সব সময়তেই হয়ে থাকতে পারি, এছাড়া কিছুই লাগে। রাষ্ট্রপতি প্রায় 10টার উপরে, 10:30 মনে বেজে গেছে কেন, আরো বেশি বাজে করে যেতাম না। হঠাৎ করে কলিং বেল বাজে, কুল চেহারা দিকে মনে দি সঞ্জিতা আর আপন। অনেক অনেক ধন্যবাদ যে নিজের মনোগ্রাতে আইছেন, যে এটাই সবচেয়ে বড় কথা। আমার দিছে সারপ্রাইজ, তো আমরা একটা প্ল্যান বানাইলাম দিদির সাথে মিললা, যে একটা কিছু তো একটা সারপ্রাইজ দিতে লাগে। তাহলে মনিকার আমি বিরক্ত করে হয়ে গেলাম, চলো আমরা যাই সাথে। মনিকা বিরক্ত করে আনছেন মানে বিরক্ত করে, তবে অনেক মানে এই দিনটা যাতে প্রত্যেকটা বছর আসে, মানে কমসে কম 100 বছর দিয়ে দিতে যাতে আসে না। অসংখ্য ধন্যবাদ, আপনারা দুজন আইছেন, মনে করে আইছেন, নিজে মনে করে আইছেন, সারপ্রাইজ দিছেন, বাস সাথে একটা গিফট দিছেন। আমার সাথে আছে দুজন কইছে, বাস বাস আমরা দুজন মত তাই তিনজন কইছে না, হ্যাঁ তিনজন কইছে না, তুমি আমরা দুজন কইছে একজন, তুমি কইছে তোমার তো কৃষ্ণ নাই, আমরা কৃষ্ণ নাই, আমরা তো কিছু জানি না, তিনজন একজন আইছে না। আরে এটা একটা ব্যাসিরা দেখো, একটা ব্যাসিরা দিরা বলে কিছু আছে ময়দা আজকে তোমার ময়দা রাখো। কি তাও এত বেলুন, এত বেলুন কইতেছে কিও, এত বেলুন কইতে গাইছে আগে। এখন সঞ্জয়টা আনছে বলে পকেটে করে কিছু বিলুন না, আমারে আমারে গলতে বাইরে বের দিছ তো, হ্যাঁ আমরা বহন তো না আমরা বাইরে থাকি। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আইয়া দেখলাম যখন তো দেখল দেখি যে অতিথি হিসাবে আইছে, হ্যাঁ লোকটা তো এমনি বয় এখন জানা ছোট মোট মানুষ, হ্যাঁ আবার নি ঘুমাই টুমাই দেখা আছে জায়গা দিয়ে যে কান্ত বেলুন না কেন, তুমি তো অল্প কয়েকটা আনছো আমি জানি, এত বেলুন আনছো যেটা তো আমি দেখছি না। আমি তো 2-4টা বেলুন আনছি, আমরা আনছি আর দিদি দিয়া বাসন্তী দিয়া আনছি, বাসন্তী আনছে না, আরে বাসন্তী দিয়া আনছে মানে আমরা খাওয়ানটাও আনছো, এটা কো আগে খাওয়ানটা আনছো নি, কেক আনছো নি, কেক হ্যাঁ আনছি তো, কই কেকটা কেকটা কই সারপ্রাইজ না, এটা না ওইগুলো কিছু খাওয়ানটা তো আমার কি দেওয়া লাগে আসলে, হ্যাঁ আমার রান্না বাড়া শেষ, শর্টকাট খালি হাতে খালি হাতে কেন দুইটা বেয়েছি আমি তোমার লেগে লইছি, আমি লইলাম আর আমি 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 তোমার লেগে মোটা লইছি। আজকে কি জানি কই পেলা বলি লাগাই দিছি পুরো ভিতরে, চল কি অবস্থা, আমার নিজের নিতে একদম বিরক্ত পারা না, সুন্দর হইছে, সুন্দর বনি দিছি কেমন জানি না, এক্সট্রা কিছু লাগতাছে, সবাই জানিছে কালা কালা লাগাই লাগাই একটু ফেলা হই লাগছে, বেশি হই লাগাই লাগছে আর কি, মানে বেশি সুন্দর না লাগিয়া দুনো জনে ম্যাচিং ম্যাচিং কালার কেমন হইছে দেখার কোয়েন কেমন লাগতাছে, আর আজকে ফান্দরিটা দিলাম, আজ কই দিছি তাই না, লগন মিলে দিছি সারপ্রাইজ দিছি, আমার সারপ্রাইজ কিচ্ছু আসতো না, কোনো প্ল্যানে আসতো না, যাই করছি হঠাৎ করে করছি, আমার সৌভাগ্য তারা যাইছে, তারা মানে জিনিসটা সুন্দর আছে, মনিদি সঞ্জয় দা আপনার মা আপন, আর তারা না এলে আমরা একটা একটা আসলাম, তিনজন একটা কাটালাম, একটা নর্মাল ভাবে এবার সেলিব্রেশন টা করে নিলাম, যাক তারা এলো খুব ভালো লাগছে, ধন্যবাদ তোমরা সবাই আসছো, কথা আসতো হ্যাপি মেরি জেনারেশন কইতে কোন মেরি জেনারেশন।
চকলেটটা কিন্তু আমার উপরে তাই মনে দিলে আমার আচ্ছা এত কিছু দিছে আপনার আপনার আপনি কি দিবেন উনাকে? আমি আমরা এখানে একটু বেকুপ টাইপের হয়ে গেছিলাম হঠাৎ করে, এটা তো ঠিক না। না না স্বর্ণের তো আমার যদি এটা ব্যাগে লাগাতো তো আমার কিছু করার নেই। আচ্ছা আচ্ছা এটা লাগাইলে সে ব্যাগে লাগাইলে আমার তো বা স্বর্ণের চেন আমার ব্যাগের মধ্যে। হ্যাঁ আমি তো আসলে আসলে আজকে মন আসিলাম স্বর্ণের কোনো কিছু দিও তো দিবে আমরা কিছুই করছি না, ঘরে যা করছি তা দিয়ে বত্তরতা দিয়ে খাওয়াই দেবো আর কি তা কোনো বত্তরতা দিয়া খাওয়াই দেবো। তোমার তো আমি স্পেশাল কিছু দিতে পারছি না, তার জন্য দুঃখিত, তার জন্য দুঃখিত ধন্যবাদ।
সত্যি তারা সবাই অসংখ্য ধন্যবাদ। আমরা 18তম বিবাহবার্ষিকীটা এত সুন্দর করে তোলার লেগে, আসলে এই বছরটা কোনো কিছুই করছিলাম না, যা শুধু মার্কেটে গেলাম, একটু শপিং টপিং করলাম, আর এক কেক কিনলাম, সোজা বাড়িতে আয়া করলাম। তো তারা আওয়াতে ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ সবাই। প্রতি বছর এইভাবে আইবেন, আর এই বার্ষিকটা সঞ্জয়া দিছে কইছে বিছাইতাম বিছাইলাম, কেমন হচ্ছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।